বিধান শিশু উদ্যানে মেধা অন্বেষা কমিটির পক্ষ থেকে সোমবার আগরতলা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কলকাতার উল্টোডাঙ্গায় এই সংস্থা একটি জমি পেয়েছে যেখানে 10 শয্যা বিশিষ্ট 5টি রুম তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে, বিশেষ করে রাজ্যের গরিব রোগীদের কথা মাথায় রেখে যাতে তাদের সহায়তা করা যায়। পাশাপাশি এবছর সংস্থার পক্ষ থেকে কলকাতায় ত্রিপুরা ভবনে 2টি জায়গায় 5 এবং 6 জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হবে। এছাড়া সংস্থার উদয়পুর শাখার আহ্বায়ক জানান, কলকাতার বিএসইউ মেধা অন্বেষার পক্ষ থেকে ওনারা 3টি টেলিস্কোপ পেয়েছেন। এর মধ্যে একটি ওনারা গোমতী জেলা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উৎসর্গ করতে যাচ্ছেন আগামী 10ই জুন। পাশাপাশি আয়োজিত হবে একটি সেমিনারও, যাতে ছাত্রছাত্রীদের সচেতনতা করা যায়। তো প্রথম ব্যাপারটা হচ্ছে, আমরা কলকাতার উল্টোডাঙ্গায় একটা জমি পেয়েছি, ওইখানে 10 শয্যা বিশিষ্ট 5টা রুম করার পরিকল্পনা নিয়েছি, যাতে ত্রিপুরা যারা গরিব, যারা পেশেন্ট চিকিৎসা করতে যায়, এমনিতে তো সরকারের ত্রিপুরা ভবন 4টে আছে, ওইখানে লোক থাকে, তারপরেও যাতে বিশেষ করে গরিব রোগীদের সমস্যা না হয়, তার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়ে, আপনারা জানেন 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, তো ওই বিশ্ব পরিবেশ দিবস আমরা প্রিটোরিয়া স্টেট ত্রিপুরা ভবনে পালন করব সিদ্ধান্ত নিয়েছি, কারণ ত্রিপুরা ভবনটাকে খুব ভালো করে সাজিয়ে তোলা হয়েছে। তো 5 তারিখে আমরা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেটা পালন করব ওইখানে, এবং 6 তারিখে সল্লেক ত্রিপুরা ভবনে পালন করব। আমাদের কলকাতা বিএসইউ মেধা অন্বেষণ পক্ষ থেকে আমরা 3টা টেলিস্কোপ পেয়েছিলাম, তার একটা আমরা উদয়পুর গোমতী জেলার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সমর্পণ করতে যাচ্ছি আগামী 10ই জুন। তো ওখানে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে যিনি বিধায়ক আছেন বিপ্লব কুমার ঘোষ, ওনার সাহায্য সহযোগিতা অবশ্যই রয়েছে আমাদের। সেখানে আমাদের ডিএম, এসডিএম অফিসার আধিকারিকরা থাকবেন। তো খুব আমাদের যিনি বিএসইউ মেধা অন্বেষা কলকাতা থেকে আমাদের সম্পাদক গৌতম তালুকদার, উনি আসছেন আমাদের এখানে। তো প্রথমে আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করে ওই টেলিস্কোপটিকে আমরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উপহার হিসেবে তুলে ধরব, আর তারপর একটা 1 ঘন্টার সেমিনার হবে সেখানে। এই সাংবাদিক সম্মেলনে এদিন সংস্থার অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।